हेलो गाइस, वेलकम बैक। सो आफ्टर वन वीक आबारो कैमरा निसी अपने साथे कथा होच्छे, कारण आमी लास्ट किछु दिन जावत खूब असुस्थ छिलाम, खूबी असुस्थ। एते आमार डॉक्टर आमाके सजेस्ट करछे एंटीबायोटिक खावार जोन्नो। सो আমি অ্যান্টিবায়োটিক খাইছি 7 দিন, এবং অ্যান্টিবায়োটিক যে কয়দিন খেয়েছি সেই কয়দিন আমার মুভমেন্ট করার মতো আর কি অবস্থা ছিল না। সো এখন আমি কমপ্লিটলি ভালো, একটু হাঁপাচ্ছি কারণ হচ্ছে ফিলিং টায়ার্ড, বাইক বের করছি। সো চলুন, এখন আসলে আজকের মেন কাজ যেটা, প্রথমে আমরা যাব আমাদের একটা ডিলার পয়েন্টে, গিয়ার এক্সের ডিলার পয়েন্টে। তো ডিলার পয়েন্টে কেন যাব, কারণ নতুন ডিলার হয়েছে, ওকে ভিজিট দেওয়া হয়নি, আসলে ও শোরুম কীভাবে সাজাইছে। সো আর এতদিন ওইভাবে ভালো মতো প্রোডাক্ট ওকে দিতে পারি নাই। সো বিলমলা আসার পরে আমরা ওকে প্রোডাক্ট দিতে পারছি। সো এখন আমি একটু ভিজিট করে দেখতে যাচ্ছি যে আসলে ওরা কীভাবে কী সাজাইছে এবং ওদের স্টকটা কীরকম। সো এটা আমাদের এই দিকেরই যাত্রাবাড়ির, এখানে যারা যাত্রাবাড়িবাসী আছেন তাদের জন্য সুখবর, গিয়ার পয়েন্ট। গিয়ার পয়েন্টে হচ্ছে মোটামুটি গিয়ার এক্সের সবগুলো প্রোডাক্ট অ্যাভেলেবেল পাবেন, এছাড়া ওরা আরও অনেক কিছু অ্যাভেলেবেল করছে যতক্ষণ টুকু পোস্টে দেখছি। সো এখন হচ্ছে আমরা গিয়ে দেখব। সো গিয়ার পয়েন্টের লোকেশনটা যতটুকু ম্যাপে দেওয়া আছে সেটা হচ্ছে একদম ধুলাই পাড়ের মোচড়ে। সো আমি রেগুলারই এদিক দিয়ে বাসায় আসি, বাট যেহেতু অনেক রাতে আসি সেই কারণে আর ভিজিট দেওয়া হয়নি। সো আপনি একটু সাথে থাকুন, তাহলে দেখতে পারবেন আসলে শোরুমটা কোথায়। ওকে, প্রচুর গরম। আই থিঙ্ক দিস ইজ দ্য বেস্ট প্লেস। রাস্তাটা কেটে রাখছে, আই ডোন্ট নো কেন কেটে রাখছে, বাট রাস্তাটা ভালো ছিল। হয়তো বা ইন্টারনেটের যে অপটিক্যাল ফাইবার যেটা নিচে মাটির নিচে দিয়ে যাবে ওটার জন্য হয়তো বা কাটা, যাই হোক। আচ্ছা, এখন হচ্ছে এদিকে কোথাও গিয়ার পয়েন্ট, এটা হচ্ছে সামনে ধোলাই পার। সো একটু ভালো মতো চেক করতে হবে। জোন কম্পিউটার শহীদ মোটরস, এই যে হচ্ছে আপনার গিয়ার পয়েন্ট টুঙ্গিপাড়া এক্সপ্রেস, এটা এখানে অনেক দিন আগে থেকেই ছিল। তো আসুন, স্পিকার নিয়ে যাচ্ছি শোরুমের জন্য। ওকে, সুন্দর করছে। সো বাইরে ইঞ্জিন অয়েল টয়েল সবই আছে। ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ। সো দ্যাটস এ গুড থিং। এই ধরনের ইন্ডিকেটার আছে স্পেয়ারসের। ইঞ্জিন অয়েল, কিক্স, রেপসল। ভাই ইস্তিয়াক চিনছেন? আচ্ছা, এখানে লো বাজেটের কিছু হেলমেট দেখা যায়, ইন্ডেক্স, স্টারস, ডেকোরেশন সুন্দর ছোটোখাটোর মধ্যে। ইউকেআইটি টর্ক সব ধরনের এসে, স্পেয়ারসও আছে। অ্যান্ড আমাদের কেটিটি কোর্স আরসি সিরিজ না, ও টিটি কোর্স বিলমলা। কি ভাই বিলমলা কম কেন, শেষ হয়েছে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। সো গিয়ার পয়েন্ট ভিজিট শেষ, এখন শোরুমের দিকে যাব। সো অ্যাকচুয়ালি এখানে অনেকগুলো ছোটো ছোটো অনেক সুন্দর সুন্দর দোকান হয়েছে, তো এই এলাকার জন্য আমাদের এখন ভালো হয়েছে। তো যারা আছেন তারা তো অবশ্যই চিনেন,
আর যাদের ইমার্জেন্সি কোনো রিকোয়ারমেন্ট থাকবে তারাও যেন এখান থেকে নিতে পারেন। আচ্ছা, সব কিছু শেষ, এখন আপনাদের সাথে একটু ছোটো করে শেয়ার করি আমি কীরকম অসুস্থ ছিলাম। তো হঠাৎ করে আমার কয়েকদিন যাব ঠান্ডা, বিশাল ঠান্ডা, মানে কাছাকাছি কাছাকাছি লেগে আছে। আপনারা হয়তো এর আগের ব্লগে দেখছেন আমাকে, যে আমার একটু ঠান্ডা কাশি লাগছে। তো গরমের মধ্যে একটু ঠান্ডা কাশি লাগা তো খুব স্বাভাবিক না? তো এই স্বাভাবিকতার কারণে আমি আর ই করি নাই, মানে এটাকে কেয়ার করি নাই, যে আচ্ছা ওকে ঠান্ডা লাগতেই পারে। সো হঠাৎ করে আমি ফ্যাক্টরিতে যখন আপনাদের বিলমলা গুছাই, সো ফাইন্ড আউট করলাম গলা ব্যথা করতেছে। সো এই গলা ব্যথার কারণে দিলাম আমার ফোন একজন ডাক্তার সাহেবকে, উনি আমার রেগুলার, আমার সাথে এবং ছোটো ভাই খুব ক্লোজ। তো ডাক্তার সাহেব আমারে দিল ধরে অ্যান্টিবায়োটিক, বললো 3 দিন অ্যান্টিবায়োটিক খায়, পরে গিয়ে আপনি টেস্ট করান। সো এই কারণে দেখা যাচ্ছে এখন টেস্টিংটা অনেক সুবিধা। আমি এ কারণে চলে গেলাম টেস্ট করতে ব্রাকে 3 দিন পরে, এবং 3 দিনের পরে আরও 4 দিন পরে আমার রিপোর্ট দেয়, এবং রিপোর্টে আমার নেগেটিভ আসে। এবং নেগেটিভ আসার পরে 2 দিন খুব দুর্বলতা কাজ করে, এবং তারপরে থেকে এখন আলহামদুলিল্লাহ আমি খুব সুস্থ আছি। মোটামুটি 8 দিন যাবৎ আমি খুব খারাপ পরিস্থিতিতে ছিলাম, আল্লাহর রহমতে এখন খুব ভালো পরিস্থিতিতে আছি, ফিজিক্যালি ভালো, আবারও এক্সারসাইজ শুরু করতেছি, আপাতত শরীর ওয়ার্ম আপ করতেছি, সো যেন ফিজিক্যালি ফিট থাকি, আপনাদের নিয়ে অনেক দিন ঘুরতে পারি, আল্লাহ ভরসা। যাই হোক, আজকে এই পর্যন্তই, সামনে তো জ্যাম লাগে অ্যাজ ইউজুয়াল, তো জ্যামের মধ্যে আপনাদের টাই না লাভ নেই। সবাই ভালো থাকবেন, আল্লাহ সবার উপরে শান্তি বর্ষিত করুক, এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আমার জন্য দোয়া রাখবেন। খোদা হাফেজ।